গুড মর্নিং এভরিওয়ান। এই যে সকালে মুরগি নিয়ে আসলো, 5টা মুরগি ছিল না, এখন আজকে মুরগি রান্না হবে। বাবু স্কুল থেকে চলে আসলো, তাই চিনতে করলাম বাবুকে একটু আম কেটে দিই আর একটা ডিম সেদ্ধ দিই। ও আবার ডিম সেদ্ধটা পছন্দ করে না, কিন্তু আমি বললাম বাবা একটু খেয়ে নাও, কিন্তু আমটা না খুব ভালো, হিমসাগর আম তো অনেক মিষ্টি, সে আবার ভালো ছাড়া খাই না, তার অনেক সমস্যা। এখন আম খাচ্ছে, বাবুকে আম কেটে দিলাম আর আমি চলে আসলাম রান্নাঘরে। মুরগিটা কেটে নিয়েছিলাম আগে, এখন মুরগিটা রান্না করব। তেলে দিয়ে দিলাম তেজপাতা, দারুচিনি আর এলাচ। এখন পেঁয়াজটা ভেজে নেব, তারপরে মশলা দেব। আর ওই পাশে যে ফ্রাই প্যানে আলুটা আগে ভেজে নিয়েছি, পেঁয়াজে না আমি আগে লবণটা দিয়ে দিই, কারণ পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তেল দিলাম, কিন্তু মনে হয়েছিল যে তেলটা মনে হয় কম হয়েছে, কারণ এটা তো আর খাসির মাংস না, তেল বের হবে, তাই একটু আবার তেল দিয়ে দিলাম। এই যে এখন টমেটোটা দিয়ে দিচ্ছি, টমেটোটা একটু ভেজে নেব, তারপরে মশলা দিয়ে দেব। এই যে দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা আর জিরে বাটা, এটা দিয়ে একটু ই করে ভেজে তারপরে জল দিয়ে অন্যান্য মশলাগুলো দিয়ে দেব, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো। আর দিয়েছিলাম 3টা কাঁচামরিচ। আমরা একটু তো ঝালটা কমই খাই, তার উপরে আবার মা আসছে, মা তো আর ঝাল খেতে পারে না, মার আবার একটু ঠোঁটেই হয়েছে সমস্যা জিব্বায়। আজকে না গ্যাসটা অনেক, মানে অস্বাভাবিক পরিমাণ, আমাদের বাসায় এইটাই একটা সমস্যা, মানে মাঝে মাঝে গ্যাস একেবারে থাকেই না, আর মাঝে মাঝে এমন পরিমাণে গ্যাস আছে আসে যে অটো চুলাটা না জ্বালানোই যায় না গ্যাসের চাপে, এই কারণেই ভয় লাগে। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাংসটা দিয়ে দিচ্ছি। মুরগির মাংস তো সোনালি মুরগি, এগুলো রান্না করতে বেশি সময় লাগে না, আবার মুরগির সাইজটাও বেশি বড় না, মিডিয়াম সাইজের। আমরা তাও মাছ দিয়ে খেয়ে নিই, কিন্তু আমি আবার মুরগিটা অতটা পছন্দ করি না, কিন্তু বাবুকে নিয়ে যত সমস্যা, সে মাছ তো খাবেই না। মুরগি ছিল এতদিন, মানে হঠাৎ করে শেষ হয়ে গেছে, ওর বাবা আবার 2 দিন যাবৎ পারছিল না। তা আজকে একেবারে সকালে বাবুকে স্কুলে দিয়ে একবারে মুরগি নিয়ে আসছে, যে এক লোকের কাছ থেকে কিনে সে দিয়ে গেছে। আমার আলু ভাজা তো হয়ে গেছে, এখন চিন্তা করলাম একটু ঢেঁড়সটা ভেজে নিই। আজকে ঢেঁড়সটা একটু আলু দিয়ে ভাজবো, মানে অল্প পরিমাণে আলু দেব, এই জন্য আলুটাকে দিয়ে দিয়েছি যে আলুটা একটু সিদ্ধ হোক, তারপরে ঢেঁড়সটা দেবো। এই যে আমার মাংস হয়ে গেছে কষানো, এখন জল দিয়ে দিচ্ছি, আর নামানোর আগে শুধু দেবো একটু ঘি। আজকে আর গরম মশলা বাটা দেব না, কারণ মাংসটায় না মশলাটা এমনি একটু বেশি হয়ে গিয়েছিল, মানে আদা বাটা রসুন বাটাটার পরিমাণটা একটু বেশি হয়েছিল। মুরগির মাংসে কিন্তু আবার বেশি মশলাটা ভাল লাগে না। আজকে আমার বাবুর দুটোই মানে প্রিয় খাবার, সে ঢেঁড়স ভাজিটাও খুব পছন্দ করে, মাংসটাও তো পছন্দ করে। স্কুল থেকে এসে তো মানে খুশি যে আজকে মা, আজকে তুমি মুরগি রান্না করতেছো আবার ঢেঁড়সও ভাজতেছো। এই যে এখন ঘিটা দিয়ে দিলাম, মানে মাংসটা আমার হয়ে গেছে, এই যে দেখছেন কালারটা কত সুন্দর আসছে, আর ওদিকে ঢেঁড়স ভাজাটা হয়ে যাবে। এই যে ঢেঁড়স ভাজাটা অলমোস্ট হয়ে গেছে, এখন নামিয়ে নেব, তারপরে দুপুরে লাঞ্চ করব। বাবুরও ক্ষুধা লেগে গেছে, যেহেতু বাবুর আজকে প্রিয় খাবার। এই যে আজকে লাউ দিয়ে ডাল রান্না করলাম, লাউটা না খুব ভালো ছিল, একেবারে কচি। এখন আমরা খেয়ে নেব, তারপরে আবার বিকেলে তোমাদের সাথে দেখা হবে। এই যে দেখো বিকেলে, মানে বিকেল না এটা রাতে 9টার সময় মানে দীপের বাবা বাজার নিয়ে আসছে, এখন এগুলো আবার গুছোতে হবে। মানে এই যে মা তো ডায়াবেটিস, এই জন্য মার জন্য এই বিস্কুটটা আনে,
বাজার গুছানো শেষ, এখন রান্না হয়ে গেল, এখন বাবুকে ভাত খাওয়াবো। মানে রাতের খাবারটা মানে সে আর হাত দিয়ে খায় না, সেটা আমাকে খাওয়াই দিতে হয়। মানে নাইলে সে খুবই মাইন্ড করে যে একবার তো আমাকে খাওয়াবা, কি আর করা। তাই বাবুকে ভাত খাওয়াচ্ছি, যে বলল যে মাখাটা অনেক ভালো হয়েছে মা। এই তো বাবু খেয়ে নেবে, বাবুকে খাওয়ানোর পর আমরাও খেয়ে নেব। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে এবং আশীর্বাদ করবে আমাদের জন্য, আমরাও জানি ভালো থাকি, আমার বাবুটা জানি সুস্থ হয়ে যায়। গুড নাইট।